রাজ্যে খাদ্যের কোনো ঘাটতি নেই, গণবণ্টন ব্যবস্থায় এবং খোলা বাজারে ব্যাপক খাদ্য মজুত রয়েছে। পেট্রোলের মজুত স্বাভাবিক তা জানিয়ে কালোবাজারিদের কড়া হুঁশিয়ারি দিলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। বৃষ্টি থেমেছে, বন্যার জল একটু একটু করে নামছে, তবে বন্যা পরবর্তী পরিস্থিতিতে রাজ্যে বর্তমানে খাদ্য এবং পেট্রোল সংক্রান্ত বিষয়ে জনমনে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। সে বিভ্রান্তি দূর করে দিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। শুক্রবার খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী খাদ্য জনসংগঠন এবং ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের অধিকর্তা সহ সাব ডিভিশনাল ফুড কন্ট্রোলার এবং বিভিন্ন ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের সাথে গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক করলেন। বর্তমানে বন্যা পরবর্তী পরিস্থিতিতে রাজ্যে ন্যায্য মূল্যের দোকানে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে বলে খাদ্যমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন। সারা রাজ্যে রেশন শপগুলোতে এবং খাদ্য দপ্তরের কাছে বর্তমানে চাল, 76 দিনের চাল আমাদের মজুত রয়েছে, 76 ডেজ। সুতরাং চিন্তার কোনো বা উৎকণ্ঠার কোনো অবকাশ এখানে নেই। আমাদের গম বা আটা 99 দিনের রয়েছে, চিন্তার বা উৎকণ্ঠার কোন ব্যাপার এখানে জনগণের মধ্যে যেন না আসে। আমাদের লবণ 31 দিনের রয়েছে, মসুর ডাল আমাদের 16 দিনের রয়েছে রেশনের ব্যবস্থাগুলোর মধ্যে। চিনি, আপনারা জানেন যে লোকসভা নির্বাচন এবং পঞ্চায়েত নির্বাচনের কারণে কোড অফ কন্ডাক্ট ছিল, তাই আমরা গত মাসে চিনি প্রদান করতে পারিনি, এই মাসে আমরা দিতে পারিনি। টেন্ডার ফাইনাল হয়ে গেছে এবং পুজোর মাসে আমরা একসঙ্গে সবাইকে যে বকেয়া চিনিটা সেই চিনিটা আমরা। শুধু তাই নয়, খোলা বাজারেও পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন। ওপেন মার্কেট, সেই ওপেন মার্কেটে আমাদের চাল 27 দিনের রয়েছে, ডাল আমাদের 11 দিনের রয়েছে, এডিবেল অয়েল ভোজ্যতে 83 দিনের রয়েছে, আলু পেঁয়াজ 5 দিনের রয়েছে, 7 দিনের রয়েছে, পেঁয়াজ 5 দিনের, আলু 7 দিনের, আটা আমাদের 42 দিনের রয়েছে, চিনি আমাদের 25 দিনের স্টক রয়েছে, লবণ আমাদের 38 দিনের স্টক রয়েছে। তো স্বাভাবিকভাবেই ওপেন মার্কেট এবং আমাদের রেশনিং ব্যবস্থা কোথাও কোনো ধরনের আমাদের স্টকের ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো ধরনের সেখানে শর্টেজ বা কমতি। একই সাথে বর্তমান বন্যা পরবর্তী পরিস্থিতিতে কালোবাজারিদের কড়া হুঁশিয়ারি দিলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। যে কোথাও যদি কোনো অসাধু ব্যবসায়ী, কোনো বাজারে দ্রব্যমূল্যের অযথা বৃদ্ধি করার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করে বা কারোর যদি বেশি মূল্যে জিনিস কিনতে হয়, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, দপ্তরের সঙ্গে যোগাযোগ করবেন। আজকের যে মিটিং সংগঠিত হয়েছে এই সাংবাদিক বৈঠকের আগে, তাতে পরিষ্কার আমরা বলেছি যে কোথাও যদি কোনো ধরনের এমন ঘটনা ঘটে বা আমাদের কাছে কোনো উদাহরণ আসে, আমরা দপ্তরের তরফ থেকে হেভি পেনাল্টি ইম্পোজ করব ওই ব্যবসায়ীর বিরুদ্ধে এবং আইনানুগ ব্যবস্থা তার বিরুদ্ধে গ্রহণ করা হবে। কারণ ফ্লাড নয়, পোস্ট ফ্লাড যে সিনারিও, বন্যার পরবর্তী সময়ে যে পরিস্থিতি সেটা আরেকটু। এছাড়া বন্যা দুর্গতদের হেলিকপ্টারের মাধ্যমে খাদ্য সামগ্রী এয়ারড্রপ করা হচ্ছে বলেও তিনি সাংবাদিকদের জানিয়েছেন। এর মধ্যে যেটা বললাম, প্রায় 3,140 প্যাকেট প্রদান করা হয়েছে, রেডি রয়েছে আরো 8,000, আমাদের জিনিসপত্র রয়েছে আরো 7,000, এবং বিজনেসম্যান যারা বিভিন্ন সামগ্রী প্রদান করছেন আরো 1,700 প্যাকেট তারা প্রদান করবেন, সেই বন্দোবস্ত আমাদের রয়েছে। তো আজ গতকাল থেকে এয়ার ড্রপিং করা হচ্ছে বিভিন্ন প্যাকেটজাত খাবার। এবং মাননীয় মুখ্যমন্ত্রীও আজকে দক্ষিণ জেলা সফরে গেছেন অমরপুর। আপনারা জানেন যে অমরপুর মহকুমা মানে খুব ব্যাডলি এফেক্টেড এই ফ্লাড ওয়াটারে। সেক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী, আধিকারিকরা, আমাদের মন্ত্রীরা, বিধায়করা যারা যে জায়গায় রয়েছেন, মানুষের কি পাশে থেকে কিভাবে রিলিফ দেওয়া যায়
সেই বিষয় নিয়ে সেখানে কাজ করছে। এর মধ্যে যানবাহন চালকদের মধ্যে পেট্রোল নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যে নদিনের পেট্রোল এবং ডিজেল মজুত রয়েছে বলে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিকদের অবহিত করেছেন। পাশাপাশি পেট্রোল এবং ডিজেল আমরা দেখছি বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে একটা ভিড়, একটা উৎকণ্ঠা যে পেট্রোল হয়তো পাওয়া নাও যেতে পারে। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাইছি, রাজ্যের জনগণকে অযথা উৎকণ্ঠা বাড়াবেন না, প্যানিক তৈরি করবেন না। এখনো আমাদের কাছে নদিনে ডিজেল এবং নদিনে পেট্রোল রয়েছে, সাফিসিয়েন্ট। নদিনের ডিজেল এবং নদিনের পেট্রোল আমাদের কাছে রয়েছে, অযথা আপনারা উৎকণ্ঠা বাড়াবেন না। আসামাগরতলা রোডে মুঙ্গিয়া ট্যামের কাছে রাস্তা খারাপ হয়েছে, বর্ষায় ড্যামেজ হয়েছে, সেখানে ক্র্যাক হয়েছে, গাড়ি আটকে গেছে। জাস্ট কিছুক্ষণ আগে পিডাব্লিউডির সেক্রেটারির সঙ্গে আমার কথা হয়েছে, এনএইচএডিসিএল এবং পিডাব্লিউডি যৌথভাবে সে কাজ করছে, আগামী দুদিনের মধ্যে কাজ সম্পন্ন হবে। সর্বোপরি রাজ্যে বন্যা পরবর্তী পরিস্থিতিতে পর্যাপ্ত খাদ্য সামগ্রী মজুত রয়েছে বলে আশ্বস্ত করলেন খাদ্যমন্ত্রী। এছাড়া বর্তমান পরিস্থিতিতে যে সমস্ত অসাধু ব্যবসায়ীরা কালো বাজারের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।